দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বড় বড় মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে আমি যেটি নিয়ে আলাপ করব সেটি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। এটা নিয়ে অবশ্য আমি আগেও আলাপ করেছি কোনো না কোনোভাবে প্রাসঙ্গিকভাবে, তবে আমি মনে করি কিছু কিছু আলোচনা আসলে বারবার শুনতে হয়, না হলে আসলে জিনিসগুলো ক্লিয়ার হয় না। এবং এই নিউমোনিয়া নিয়ে আজকে নিয়ে যে আলাপ করব সেটা আজকে আমরা বলবো যে নিউমোনিয়া কি, সেটি নিয়ে কখনই আলাপ করিনি। নিউমোনিয়া রোগ বলে গেছে কিন্তু নিউমোনিয়া কি সেটা আমাদের জানা দরকার, এবং কখন আপনি বুঝবেন আপনার বাবুর নিউমোনিয়া হয়েছে সেটা জানাও খুবই জরুরি। কারণ প্রথম রোগটা তো আপনাকেই ধরতে হবে, আপনি আপনি যদি বোঝেন না তার সমস্যা আছে তখনই তো আপনার আপনি ডাক্তারের কাছে যাবেন। তাহলে নিউমোনিয়া কি সেটা নিয়ে আমরা আজকে ভিডিও টপিক, এবং আমরা কীভাবে আইডেন্টিফাই করব মূল আলোচনায় চলে আসি। নিউমোনিয়া কি? নিউমোনিয়া বুঝতেই পারছেন এটি আমাদের ফুসফুসের একটি ইনফেকশন, এটা তো সহজ ভাষায় বলা হলো। কিন্তু যদি আমরা একটু ভিতরে ঢুকি, আমাদের ফুসফুসের ভিতরে অসংখ্য বায়ুথলি আছে যেখানে বাতাস জমে এবং এটা এক্সচেঞ্জ হয়, এখানে এসে অক্সিজেনটা নিয়ে সে আবার ফেরত, কার্বন ডাইঅক্সাইড বা দূষিত গ্যাস নিয়ে সে ঢোকে ভিতরে, বাতাসটা অক্সিজেন লাং এসে এটা পরিশোধিত হয় এবং অক্সিজেন নিয়ে ফেরত যায়। তাহলে আমাদের শরীরের লাংসে বা ফুসফুসের ভিতরে যেই বায়ুথলি আছে সেগুলো তো খুবই গুরুত্বপূর্ণ বোঝাই যাচ্ছে। তাহলে এই বায়ুথলিগুলো বাতাস দ্বারা পরিপূর্ণ থাকে। কিন্তু নিউমোনিয়া এমন একটি রোগ যেখানে বিভিন্ন ইনফেকশনের কারণে এই বায়ুথলিতে বাতাসের পরিবর্তে রক্ত, পুঁজ অথবা বিভিন্ন ধরনের অন্যান্য সাবস্টান্স জমে বায়ুথলিগুলো ব্লক হয়ে যায় এবং লাংসটা বা ফুসফুসটা কলাপস করে যায়। তাহলে ফুসফুসের কিছু পার্টিকুলার জায়গাগুলোতে যে বাতাসের যে আদান প্রদান সেই জিনিসটাই বন্ধ হয়ে যায়। তাহলে স্বাভাবিকভাবেই নিউমোনিয়া হচ্ছে এমন একটি রোগ যেখানে বাতাসে আদান প্রদান হলেই বোঝাই যাচ্ছে আমাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। তাহলে নিউমোনিয়ার রোগের লক্ষণ প্রথমেই বাবুর শ্বাসকষ্ট হবে এবং কাশি হবে, প্রচণ্ড কাশি হবে, প্রথমে ড্রাই কফ হবে, পরবর্তী প্রোডাক্টিভ কফও হতে পারে। সেই সাথে বাবুর যেটা বললাম জ্বর, বাবু খেতে না পারা, বুকের দুধ টানতে না পারা। আমরা সবসময় আপনাদের জানাতে চাই যে আপনারা আমাদের কাছে এই ইনফরমেশনটা অবশ্যই দেবেন যে স্যার আমার বাবু কিন্তু খাওয়া ছেড়ে দিয়েছে বা খেতে পারছে না, কষ্ট হচ্ছে, তখনই কিন্তু আমরা জিনিসটাকে খুবই সিরিয়াসলি নেব। আমরা সব কিছু সিরিয়াসলি নিই কিন্তু এই কিছু কিছু কি পয়েন্ট আমাদের মাথায় আপনাদের ঢোকাতে হবে যে আমার বাবু আগের মতো আর খাচ্ছে না। আপনি যেই ডাক্তারকে দেখান তার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাহলে বাবু খাওয়া দাওয়া ছেড়ে দেবে, বাবু কান্নাকাটি করতে থাকবে, বাবুর নাকটা জ্যাম হয়ে থাকবে, তার 101-102 ডিগ্রি জ্বর থাকবে এবং শ্বাসকষ্ট হতে থাকবে। সুতরাং এগুলো যখন হবে এবং সাথে বাবুর জ্বর এবং ঠান্ডা আছে, এগুলোতে আপনি ভাববেন নিউমোনিয়া আপনার বাবুর হয়তো সম্ভাবনা আছে। আপনাদের জন্য আমরা সবসময় বলি বাসায় বসে আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন, আমরা বলবো যে আপনি বাসায় বসে দ্রুত শ্বাস এটি আপনি কাউন্ট করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার বাবু যদি দ্রুত শ্বাস নিতে থাকে তাহলে আপনি বুঝবেন আপনার বাবুর নিউমোনিয়া আছে বা সম্ভাবনা আছে, আপনাকে জরুরি ভিত্তিতে ডাক্তারের কাছে যেতে হবে। কাকে দ্রুত শ্বাস বলি? দু মাসের নিচে একটা বাবু যদি 60 বা তার চেয়ে বেশি বার শ্বাস নেয় তাহলে সেটি দ্রুত শ্বাস। দুই মাসের নিচে 60 বা তার চেয়ে বেশি, দুই মাস থেকে এক বছরে 50 বা তার চেয়ে বেশি, এবং এক বছরের উপরে 40 বা তার চেয়ে বেশি। তার মানে এক বছরের উপর একটি বাবু যদি 39 বারও শ্বাস নেয় তাহলে সেটা নর্মাল, যখন সে 40 বার নেবে তখনই সেটা দ্রুত শ্বাস হবে। তাহলে শ্বাস আমরা কীভাবে কাউন্ট করবো সেটা একটি প্রশ্ন আসবে। তাহলে শ্বাস কাউন্ট করার জন্য আমরা বলবো শ্বাস নেওয়া এবং ছাড়ায় 1, আবার 2-3, নেব ছাড়বো, আপনি এটা একটা কাউন্ট করবেন, ডাবল নয়। তাহলে এরকম করে যদি দুই মাসে আপনার বাবুর বয়স যদি 1.5 মাস হয় এবং সে উঠা নামায় 1-2 এরকম করে যদি সে 62 বার শ্বাস নেয় তাহলে বুঝতে হবে আপনার বাবুর জন্য সেটি দ্রুত শ্বাস, যেটি নিউমোনিয়ার লক্ষণ। সেই সাথে যেটা আমরা আরেকটা বলি চেস্ট ইনড্রয়িং, অর্থাৎ বুকের খাঁজ যদি ভিতরে ঢুকে ঢুকে যায়, বুকের খাঁজটা যদি ভিতরে ঢুকে ঢুকে যায় তাহলেও সেটা সিভিয়ার ফর্মে, মানে আরও খারাপ নিউমোনিয়ার লক্ষণ। আমরা বলি একটা নিউমোনিয়া আর একটা হচ্ছে সিভিয়ার নিউমোনিয়া। তাহলে দ্রুত শ্বাসের সাথে যদি আপনার বাবুর এই খাঁজটাও ভিতরে ঢুকে ঢুকে যায় তাহলে সিভিয়ার নিউমোনিয়া, তার মানে আপনার বাবু আরও খারাপ হয়ে গেছে, বাসায় কোনোভাবেই রাখা সম্ভব নয়। আর এর সাথে যদি বাচ্চা নিথর হয়ে পড়ে, আমরা যেটা বলি লেথার্জিক, বাবুর জ্বর অত্যন্ত বেড়ে গেছে অথবা ঠান্ডা হয়ে গেছে, বাবু আগের মতো আর স্বাচ্ছন্দ্যে নাই, বাবু মা বুঝতে হবে যে আমার বাবু কেমন নিথর নীরব হয়ে গেছে, তখন বুঝতে হবে এই ইনফেকশনটা তার ফুসফুস থেকে তার রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। এটাকে আমরা বলি সেপ্টিসেমিয়া বা ভেরি সিভিয়ার ডিজিজ। তো দর্শক, এই জিনিসগুলো আপনাকে বাসাতেই আইডেন্টিফাই করতে হবে, কারণ কোনো ডাক্তার তো আপনার বাসায় নাই। এটা আপনি যতক্ষণ না নিজে বুঝতে না পারছেন তাহলে কিন্তু এটা হবে না, আপনার বাবু কিন্তু অত্যন্ত ঝুঁকিতে পড়ে যেতে পারে।
তো এই দ্রুত শ্বাস ব্যাপারটা বুঝুন, নিউমোনিয়ার লক্ষণগুলো জানুন এবং অবশ্যই নিউমোনিয়ার লক্ষণ থাকলে বাসায় বসে থাকবেন না, এর ওর কাছ থেকে শুনে ফোন দিয়ে চিকিৎসা নেবেন না, কোনো ফার্মেসি থেকে অযাচিত অ্যান্টিবায়োটিক খাবেন না। আপনি একজন শিশু ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, উনি আপনাকে পথ বাতলে দেবেন এটা নিউমোনিয়া কিনা, এবং নিউমোনিয়া হলে উনি সঠিক চিকিৎসা দেবেন এবং প্রয়োজন উনি ভর্তির কথাও বলবেন। তো দর্শক আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব, হেলথ রিলেটেড এই টপিকগুলো দেখার জন্য আমার সাথে থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।